আজকের আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্র 2022 সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান বিষয়ের মডেল কোশ্চেন পেপার 6 এর প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয় হচ্ছে একটি লোহার বলকে কয়লার উনুনে কিছুক্ষণ রাখলে বলটির ভর একই থাকে, দুই বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হলো বিচ্ছুরণ, তিন হচ্ছে সবচেয়ে কম শক্তির আলো হলো দৃশ্যমান আলো, চার বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজন বেগ, পাঁচ চলমান মোটর গাড়ি চাকার গতি হচ্ছে মিশ্র গতি, ছয় সমতরণে গতিশীল বস্তুকণার বেগ ক্রমশ বাড়ে অথবা তে কোনো বস্তু জাড্য ধর্মের পরিমাপ নির্ভর করে বস্তুটির ভরের ওপর, সাত ভিনিগারে লাল লিটমাস কাগজ ডোবালে কী হবে, লাল লিটমাস কাগজটি লাল থাকবে অথবা মেরুদণ্ড বেঁকে যায় যার জন্য সেটি হচ্ছে ক্যাডমিয়াম, আট মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয় গ্যাসটি কী অক্সিজেন, নয় লেড নাইট্রেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়ায় লেড সালফেট এবং ফেরিক নাইট্রেট উৎপন্ন হয় এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, এটা বিনিময় বিক্রিয়া। দশে আছে কমলালেবুতে কোন অ্যাসিড থাকে, কমলালেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এগারো পরমাণু নিস্তরিত কণাটির নাম নিউট্রন অথবা পোড়াচুনের রাসায়নিক সংকেত ক্যালসিয়াম অক্সাইড, ১২ হচ্ছে টেবিল সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। গ্রুপ বিতে দুয়ের আয় হিমমিশ্র বরফা চিনির মিশ্রণ ভুল অথবা তাপ প্রয়োগ করলে কখনো উষ্ণতার পরিবর্তন হয় না ভুল, দুই সিনেমার পর্দায় কোন ধরনের আলোর প্রতিফলন দেখা যায় বিক্ষিপ্ত প্রতিফলন, তিন ঘূর্ণায়মান ক্রিকেট বলের গতি বক্রগতির উদাহরণ, চার রকেট উৎক্ষেপণে নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, পাঁচ আমি একটি নির্দেশক সাবান বা ডিটারজেন্টের দ্রবণে লালচে বেগুনি রং ধারণ করি লেবুর রসে বর্ণহীন হয়ে যায় আমি ফিনলপ থ্যালিন, ছয় হচ্ছে টু এইচ আর এইচ টু এর মধ্যে পার্থক্য কী, টু এইচ এর মানে হাইড্রোজেনের দুটি পরমাণু আর এইচ টু হচ্ছে হাইড্রোজেনের একটি অণু, সাথে হচ্ছে একটি তীব্র আর একটি মৃদু অ্যাসিডের নাম, একটি তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটি মৃদু অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড, অথবাতে আছে জলের পাইপ তৈরি হয় যে পলিমার থেকে তার নাম পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, আট হচ্ছে আমি একটি মৌল আমার ল্যাটিন নাম হাইড্রোজিরাম আমি কে পারদ এইচ জি, তিনের আই হচ্ছে আমরা কিভাবে আমরা হাঁটি কিভাবে, অনুভূমিক তলে হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে তির্যকভাবে মাটির উপর বল প্রয়োগ করি, অনুভূমিক তলটিও পায়ের উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেয়, এই প্রতিক্রিয়া বলকে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুইটি কার্যকরী অংশে বিভক্ত করা গেলে অনুভূমিক তলের সঙ্গে লম্বভাবে সক্রিয় অংশটি আমাদের ওজনকে প্রতিমিত করে, অনুভূমিক উপাংশটির মান গতির বিরুদ্ধে ক্রিয়াশীল ঘর্ষণজনিত বাধা অপেক্ষা বেশি হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। দুই আছে আলোর প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, প্রতিসরাঙ্ক হলো কোনো আলোকীয় মাধ্যমের উপাদানের এমন একটি ধর্ম যার মানের ওপর ওই মাধ্যমে প্রবেশ করা আলোকরশ্মির গতির অভিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে, অতএব কোনো আলোকীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ, অথবাতে আছে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়, তো এখানে আমরা ধরবো যে সেলসিয়াস স্কেলের পাঠ যদি এক্স হয় তাহলে শর্ত মতে ফারেনহাইট স্কেলের পাঠ হতে হবে টু এক্স, আর আমরা জানি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক সি বাই ফাইভ সমান এফ মাইনাস -32/9, তো সেখানে সি এর জায়গায় এক্স এবং এফ এর জায়গায় টু এক্স বসিয়ে সমীকরণটা থেকে এক্স এর মান পেলাম 160°। তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 160°, অতএব ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 2x, তার মানে 320° সেলসিয়াস স্কেলে তাপমাত্রার দ্বিগুণ হবে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 320° হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা সেটা দ্বিগুণ হবে। তারপরে তিনেতে আছে সমীকরণগুলো সমতা বিধান করো, তো সমতা বিধান করে দিয়েছি এ এবং বি এর দাগে, এখানে দুটো সিলভার ছিল
এখানেও দুটো, এখানে দুটো নাইট্রোজেন, এখানে দুটো নাইট্রোজেন হয়ে গেছে, আর দুটো হাইড্রোজেন এখানে, এখানেও দুটো হাইড্রোজেন আছে, আর সালফার একটা আছে, এখানে সালফার একটা, আর অক্সিজেন হচ্ছে 3 আর 2 = 6, 3 দুগুণের, এখানেও অক্সিজেন 3 দুগুণে 6টা। বিয়ের দাগেতে দুটো সোডিয়াম, দুটো হাই অক্সিজেন, দুটো অক্সিজেন এখানে আর এখানে 4টে, মোট 6টা, এখানে দুটো হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন 4টে, তো এখানে সেই জন্য 2 বসিয়েছি, 2 দুগুণে 4, আর এখানে দুটো অক্সিজেন আর এই দুটো 4টে, 4 মিলে 6টা অক্সিজেন, একটা সালফার আর সোডিয়াম দুটো। সমতা বিধান মানে বাদিক ডান দিক দুদিকেই সমান করতে হবে সংখ্যাগুলো। চারেতে বলেছে বালি সিমেন্ট দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন? তো সিমেন্টের উপাদানগুলি হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেট। জলের উপস্থিতিতে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয়। জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলি জল সংযোজন আর আর্দ্র বিশ্লেষণ ঘটে। সিমেন্টে জল দিলে সিমেন্ট মধ্যস্থ ক্যালসিয়াম যৌগগুলি আর্দ্র বিশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ক্যালসিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম অ্যালুমিনেটের শোধক কেলাস গঠন করে। এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করে জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বেঁধে যায়। তার সাথে অথবা আছে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যাটা এখান থেকে বলবো। ক্ষারক সাধারণত এক প্রকার ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ ও জল দেয়। এই সব ক্ষারকের মধ্যে যারা জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণে অ্যানায়ন হিসাবে শুধুমাত্র হাইড্রক্সিল আয়ন দেয় তারা হলো ক্ষার। জলে অদ্রাব্য ক্ষারক ক্ষার হতে পারে না, তাই বলা যায় ক্ষারকের কিছু অংশ ক্ষার, সবগুলি নয়। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারক, আবার এটি জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয় তাই এটি ক্ষারও বটে, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ক্ষারক হলেও জলে অদ্রাব্য তাই এটি ক্ষার নয়। সুতরাং বলা যায় সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। গ্রুপ ডিতে আছে চারে রায় নিউটনের প্রথম গতিসূত্রকে জার্ডির সূত্র বলে কেন? আর লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাফ দেয় কেন? জারটো হচ্ছে জড় পদার্থের একটি মৌলিক ধর্ম। এই ধর্মের জন্যই বস্তু তার স্থিতি বা গতির অবস্থা পরিবর্তনে যে কোনো চেষ্টাকে বাধা দেয়। পদার্থের এই ধর্মের নাম জারটো বা জড়তা। আমরা নিউটনের প্রথম সূত্রটি থেকে জানতে পারি যে স্থির বস্তু নিজে থেকে সচল হতে পারে না, কিংবা সচল বস্তু নিজে থেকে তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে না। স্থির বস্তুর ধর্ম চিরকাল স্থির থাকার, গতিশীল বস্তু ধর্ম সমবেগে একই সরলরেখায় চলতে থাকা, তাই বলা হয় নিউটনের প্রথম সূত্রকে জারডের সূত্র বা জড়তার সূত্র বলা হয়। এর সাথে আর অংশটা আছে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাফ দেয় কেন? দূর থেকে দৌড়ে শরীরে গতিজাত্য সৃষ্টি হয় এবং সেই কারণে প্রতিযোগী দীর্ঘ দূরত্ব লাফাতে সক্ষম হয়। এই কারণে লং জাম্প দেওয়ার সময় দূর থেকে দৌড়ে আসতে হয়। আচ্ছা, ওর অথবাতে আছে বল দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বলকে উদাহরণ দিয়ে বোঝাও। বল দ্বারা কার্য হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয় তাহলে বলা হয় যে বল দ্বারা কার্য করা হয়েছে। যেমন একটি বস্তু মেঝের ওপর আছে, বস্তুটিকে ধাক্কা দিলে দেখা যাবে যেদিকে ধাক্কা দেওয়া হলো সেই দিকে বস্তুটি সরে গেল, অর্থাৎ বস্তু যেখানে বল প্রযুক্ত হলো সেই প্রয়োগ বিন্দু সরণ হলো প্রযুক্ত বলের দিকে। এক্ষেত্রে বলা হয় যে বল কাজ করেছে যা বা বলের দ্বারা কার্য করা হয়েছে। আর বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি প্রযুক্ত বলের বিপরীত দিকে হয় তাহলে বলা হয় যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। যেমন একটা চেয়ারকে মেঝের ওপর দিয়ে ঠেলে নিয়ে গেলে মেঝের ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে। আর কার্যহীন বল হচ্ছে প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয়, একে বলা হয় কার্যহীন বল। যেমন এক ব্যক্তি স্যুটকেসের সাথে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছে, স্যুটকেসের ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তির সরণ ওজনের সমকোণে, তাই অভিকর্ষ কোনো কার্য করে না। এখানে অভিকর্ষ হলো কার্যহীন বল। দুই হচ্ছে লিনতাপ কাকে বলে আর পিতলের কলসি অপেক্ষা মাটির কলসিতে জল বেশি ঠান্ডা হয় কেন? লিনতাপ কাকে বলে? একক ভরের কোনো পদার্থের
পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরে থেকে কিছু তাপ গ্রহণ বা বর্জন করে, কিন্তু ওই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, তাই এই তাপকে লীনতাপ বলে। আর সিজেস পদ্ধতির একক ক্যালোরি পার গ্রাম। আর দ্বিতীয় অংশ, মাটির কলসির জল। মাটির কলসিতে জল বেশি ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে আর বাষ্পীভূত হয়। বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। তারপরে আছে 2-এর 3-এর এতে আছে, ইথিলিন অণু কোন পলিমার দিয়ে তৈরি হয়? আর বি হচ্ছে, তিনটে আছে, এ বি এবং সি দিয়ে। ডিটারজেন্ট আর সাবানের মধ্যে কোনটা বেশি কার্যকরী? ডিটারজেন্ট বেশি কার্যকরী। আর কাঁচের হলুদ রং করার জন্য কোন যৌগ মেশানো হয়? আয়রন অক্সাইড। আর ইথিলিন অণু দিয়ে কোন পলিমার তৈরি হয়? এটা হবে পলিথিন। ইথিলিন অণু দিয়ে পলিথিন হচ্ছে ইথিলিনের আর কি তৈরি একটা পলিমার। এই যে পলিথিন হলো ইথিলিনের পলিমার, এটি অত্যন্ত নমনীয় এবং জলরোধক। তাহলে ইথিলিন অণু দিয়ে তৈরি পলিমার, কোন পলিমার তৈরি করা হয়? পলিথিন। আচ্ছা, অথবাতে আছে, আমাদের দেহে খাদ্য লবণের উৎস কি? আর খাদ্য লবণের, আমাদের শরীরে খাদ্য লবণের গুরুত্ব আলোচনা করো। তো আমাদের দেহে খাদ্য লবণের উৎস হচ্ছে বিভিন্ন প্রাণীজ উৎস, যেমন দুধ মাখন থেকে পাওয়া যায়, 2 পানীয় জল, 3 উদ্ভিদ উৎস থেকে পাওয়া যায় বিভিন্ন খাদ্য, যদিও এর পরিমাণ কম, আর 4 হচ্ছে বাইরে থেকে রান্নার মাধ্যমে খাওয়া নুন। আর বলেছে আমাদের শরীরে খাদ্য লবণের গুরুত্ব আলোচনা করো। নুন আমাদের খাবারের একটি অপরিহার্য উপাদান, নুন স্বাদের সঙ্গে পরিচিত হওয়া, নুনের বেশি বিশেষ লবণাক্ত স্বাদের জন্য রান্নাকে মুখরোচক করে। এছাড়া আমাদের শরীর গঠনের জন্য নুনের প্রয়োজন, নুনে উপস্থিত আয়োডিন আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। 4 বলছে, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, আর পরমাণু নিস্তরিত হয় কেন? তো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার ওপর বাদামি আস্তরণ পড়ে, যেমন কপার সালফেট যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের উপর। আচ্ছা, পরমাণু নিস্তড়িত হয় কেন? পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন থাকে, বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন থাকে। আবার প্রোটন ও ইলেকট্রনের আধান সমান হয়, পরমাণুর মোট আধান শূন্য, তাই পরমাণু নিস্তড়িত হয়। এই হয়ে গেল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং লাইফ সায়েন্সের প্রশ্ন। 1-এর আই হচ্ছে, কোন মাছ মশার লার্ভা ভক্ষণ করে? তেচক্ষ। 2, রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক যৌগটি হচ্ছে ক্যারোটিন। 3 হচ্ছে, ট্রান্সফ্যাট থাকতে পারে পটেটো চিপসে। 4 হচ্ছে, সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি অঞ্চল আন্দামান নিকোবরে অবস্থিত। 5, মনের গভীরতা যত বাড়ে শব্দ প্রাবল্য তত কমে। 6, ভেজাল সর্ষের তেল খেলে যে রোগ হয় সেটা হচ্ছে ড্রপসি। 7 হচ্ছে, কোন মশার ডানায় কালো ছোপ থাকে? অ্যানোফিলিস মশা। ৮, মানুষের অন্ত্রে বসবাসকারী কোন ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে? ই কোলাই। 9, অসিদ্ধ মানে সিদ্ধ হয়নি যেটা শুয়োরের মাংস খেলে যে পরজীবী মানুষের দেহে প্রবেশ করতে পারে তা হলো ফিতাকৃমি। 10 হচ্ছে, বর্তমানে সারা পৃথিবীর প্রায় 15,500টি প্রজাতি ধ্বংসের মুখে হবে, এখানে অপশানগুলো একটু ভুল দেয়া আছে। তো আমাদের এই যে বইতে দেয়া রয়েছে, গত 500 বছরে 784টি প্রজাতি বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, যাদের মধ্যে 338টি হচ্ছে মেরুদণ্ড, 359 অমেরুদণ্ডী আর 87টি উদ্ভিদ প্রজাতি। আর গত 20 বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় 87টি প্রজাতি। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 15,500টি প্রজাতি ধ্বংসের মুখে। তো সেই জন্য এখানে এখানে বলেছে বর্তমানে সারা পৃথিবী প্রায় কতটি প্রজাতি ধ্বংসের মুখে, তো 15,500 হবে, তো এখানে অপশানগুলো ভুল আছে। সেই হিসাবে 11 হচ্ছে, কোনো ব্যক্তি দেহের ওজন 50 কেজি হলে তার দৈনিক জলের চাহিদা হবে 2.5 লিটার।
গ্রুপ বিতে দুয়ের এ শূন্যস্থান হচ্ছে ভারতে যে রাজ্যটি সম্প্রতি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে তার নাম আসাম। দুই, মস্তিষ্ক গঠন আর রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে জিঙ্ক খনিজ মৌলটি। তিন হচ্ছে, একটি গাছকে দীর্ঘদিন অন্ধকারে রাখলে তার সমস্ত ক্লোরোফিল কণা নষ্ট হয়ে যাবে। বিয়ের আই হচ্ছে, জলজ উদ্ভিদ জল পায় জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে সে জল শোষণ করে। দুই হচ্ছে, আফ্রিকার বর্ষাবনে সারা বছরই বৃষ্টিপাত হয় কেন? এই যে বলেছে সিধু বইতে আমাজন মালয়েশিয়া কেরলের সাইল্যান্ড ভ্যালি আর আফ্রিকার বর্ষারণের কথা পড়েছিল। এই আফ্রিকার বর্ষারণের গাছ থেকে এত জল বাষ্পীভূত হয় যে এইসব অরণ্যে তাই সারা বছরই বৃষ্টি হয়। তাহলে আফ্রিকার বর্ষারণ্যে সারা বছর বৃষ্টির কারণ হচ্ছে আফ্রিকার বর্ষারণ্যের বনগুলো থেকে এত পরিমাণ জলীয় বাষ্প জল আর কি বাষ্পীভূত হয় যে এই অরণ্যগুলোতে সারা বছর প্রচুর বৃষ্টি হয়। তিন হচ্ছে, কোন খনিজ মৌলের অভাবে পেশিতে টান ধরে? ম্যাগনেশিয়াম। চার হচ্ছে, আর চারে আছে, ঠিক বা ভুল, প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারে পুষ্টিগুণ কম, এটা ভুল হবে। সি হচ্ছে, পাশাপাশি উপকারী ছত্রাক পেনিসিলিয়াম আর ওপর নিচে টিনবন্দি খাবারে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সৃষ্ট রোগ বোটুলিজম। আচ্ছা, গ্রুপ সিতে আছে, এক তিনের আই হচ্ছে, কোয়াশিয়রকর রোগের কারণ এবং লক্ষণ লেখো। তো কোয়াশিয়রকর রোগের কারণ হচ্ছে প্রোটিন এবং ক্যালোরি উভয়ের অভাব। তাহলে কোয়াশিয়রকর রোগের কারণ লিখবো, প্রোটিন এবং ক্যালোরির অপুষ্টি। আর লক্ষণ হচ্ছে চুলের পরিবর্তন, মাথায় চুল পাতলা হয়ে যায়, চুল সামান্য টানলে উঠে আসে। দুই, মাংসপেশির পরিবর্তন, পেশির অবক্ষয় ঘটে। তিন, ত্বকের পরিবর্তন, ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়, ত্বক শুষ্ক খসখসে হয়, আঁশ ওঠে। চার, চাঁদ মুখ বা ফুল মুন ফেস, শরীরে জল জমে, মুখখানি গোল ভরাট বা পূর্ণচন্দ্রের মতো দেখায়। দুই হচ্ছে, ল্যাথারিজম কি? ল্যাথারিজম হচ্ছে, অনেক সময় অড়হর ডালের সঙ্গে খেসারি ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসারি ডাল গুঁড়ো করে মেশানো হয়। অন্যান্য ডালের চেয়ে খেসারি ডালের দাম অনেকটাই কম। একটানা দু তিন মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে, এটাই ল্যাথারিজম। ইথিওপিয়া বা বাংলাদেশ, ভারতবর্ষ আর আফগানিস্তানে অনেক সময় এই রোগের আত্মপ্রকাশ ঘটেছে। তিন হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে প্রবালের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ছে? বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলের পাশাপাশি সমুদ্র জলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে 1988 খ্রিস্টাব্দে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী অন্যতম গ্যাস কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হওয়ায় সমুদ্র জলের অম্লতা ক্রমশ বেড়ে যাচ্ছে, ফলে ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠিত প্রবাল প্রাচীরের ক্ষয় হচ্ছে। এছাড়া জীবিত কোরাল বা প্রবালরাও পুনরায় খোলক তৈরি করতে পারছে না। আবার সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে কোরালের রোগ সংক্রমণ অনেকখানি বেড়ে গেছে, ফলস্বরূপ প্রবাল প্রাচীর বর্তমানে ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, চারের দাগে আছে, জীবন কুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা কি? তো জীবন কুশলতা শিক্ষা হচ্ছে আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সৃজনশীল চিন্তা, সমানুভূতি, আবেগ নিয়ন্ত্রণ, এইগুলো। তো প্রয়োজনীয়তা হচ্ছে এই শিক্ষার মধ্যে দিয়ে সংবেদনশীল ও সমাজ মনস্ক মানুষ হিসাবে গড়ে ওঠা যায়। আর দুই হচ্ছে, এই শিক্ষার ফলে বিভিন্ন সমস্যা দূর করতে পারি। তিন, এই শিক্ষার ফলে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। চার, আবেগ নিয়ন্ত্রণ করা যায়। পাঁচ, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যায়। আর ছয় হচ্ছে, সর্বোপরি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। পাঁচ হচ্ছে, মানুষের শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা এড়ানোর জন্য কী কী খাদ্য গ্রহণ উচিত? এতে আছে, রাতে কম দেখতে পাচ্ছ। আর বিতে হচ্ছে, রক্তচাপ হঠাৎ বেড়ে গেছে। তো রাতে কম দেখতে পাওয়া যা দেখা কম দেখতে পাচ্ছে মানে ভিটামিন এর অভাব হয়, তাই গাজর, শালগম, দুধ, ডিম, টমেটো খেতে হবে বেশি করে। আর বিতে বলেছে, রক্তচাপ যদি হঠাৎ বেড়ে যায় তার মানে বুঝতে হবে খনিজ মৌলের অভাবে হচ্ছে, তাই লবণ, ফল, পানীয় জল খেতে হবে। আচ্ছা, গ্রুপ ডিতে বলেছে, ওয়ারেসের পুরো নাম কী আর একটি করে উদ্ভিজ আর প্রাণীজ খাবারের নাম লেখো যাদের থেকে দেহে অ্যালার্জি হতে পারে। তো ওয়ারেসের পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওয়ারেসের পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর তারপরে আছে যে একটি উদ্ভিজ আর প্রাণীজ খাবারের নাম লেখো যার থেকে দেহে অ্যালার্জি হতে। তো প্রাণীজ খাবার এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, ডিম আছে, দুধ বা দুধজাত, কাঁকড়া, চিংড়ি মাছ। তো বলেছে প্রাণীজ খাবারের নাম লেখো যাদের থেকে দেহে অ্যালার্জি হতে পারে। তো উদ্ভিজ খাবারের মধ্যে আমরা লিখতে পারি বেগুন, গম, বাদাম। আর প্রাণীজ খাবার হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ, ডিম, এইগুলো।
তাহলে একটি উদ্ভিজ্জ খাবার হচ্ছে বেগুন, গম, আর প্রাণীজ খাবার যাদের থেকে দেহে অ্যালার্জি হতে পারে, কাঁকড়া, চিংড়ি বা ডিম, যে কোনো একটা দিয়ে দিলে হবে। দুই আছে পাস্তুরাইজেশন কি আর নিরাপদ খাদ্য গ্রহণের উপায়গুলো কি কি। তো পাস্তুরাইজেশন হচ্ছে যে বিশেষ সংরক্ষণ পদ্ধতিতে প্রধানত তরল জাতীয় খাদ্য যেমন দুধ, ফলের রস প্রভৃতি একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে অর্থাৎ 15 থেকে 40 সেকেন্ডের জন্য, 72 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করার সঙ্গে সঙ্গে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে সংরক্ষণ করা হয় তাকে পাস্তুরাইজেশন বলা হয়ে থাকে। আর বলেছে নিরাপদ খাদ্য গ্রহণের নিরাপদ খাদ্য গ্রহণের উপায়গুলো কি কি। তো নিরাপদ খাদ্য গ্রহণের উপায় একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না শুরু করার আগে হাত ভালো করে ধুয়ে নেওয়া, 2 রান্নার বাসন সবজি আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করা, 2 হচ্ছে কাঁচা আর রান্না করা খাবার আলাদা রাখা, 1 হচ্ছে রান্নার সময় পরিশ্রম বাঁচানোর জন্য রান্না করা খাদ্যদ্রব্যে কাঁচা সবজি বা আনাজ যোগ না করা, আর 2 কাঁচা খাবারে অনেক জীবাণু থাকে, তাই রান্না করা খাবারের কাছে কাঁচা খাবার রাখলে অনেক সময় জীবাণু সংক্রমণ হতে পারে, তাই আলাদা রাখার ব্যবস্থা। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ভালোভাবে আর পুরোপুরি রান্না করা, তার জন্য মাছ মাংসকে ভালোভাবে সিদ্ধ করতে হবে আর দুধ ব্যবহারের আগে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া। 4 হচ্ছে নিরাপদ তাপমাত্রায় খাবার রাখা, 1 হচ্ছে সদ্য রান্না করা খাবার মুখ বন্ধ পাত্রে বা খুব গরমে না রাখা, 2 গরম খাবার সরাসরি ফ্রিজে রাখার আগে ভালোভাবে ঠান্ডা করা, কাঁচা বা রান্না করা মাছ মাংস ডিম সংরক্ষণের জন্য ফ্রিজের তাপমানকে সঠিক মাত্রায় রাখা, আর 5 নম্বর হচ্ছে পরিষ্কার জল আর কাঁচা মাল ব্যবহার করা, 1 হচ্ছে রান্নার কাজে গভীর নলকূপের পরিশ্রুত জল বা ফিল্টারের জল ব্যবহার করা, আর 2 হচ্ছে বাজার থেকে আনা শাকসবজি মাছ মাংসকে রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। 3 আছে বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে কোয়ালা আর পরিবেশ দূষণের ফলে গঙ্গা শুশুক কীভাবে বিপন্ন হয়েছে লেখো। তো কোয়ালা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে জীবের পরিচিত পরিবেশ আস্তে আস্তে হারিয়ে যায়, কিছু প্রাণীরা এই অপরিচিত পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে বা অভিযোজিত করে বেঁচে থাকার চেষ্টা করে, যেসব প্রাণীরা এই পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে পারে না তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে যায়। তো এই যে পরিবেশে CO2 এর মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্যালিপটাস পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে, ফলে অস্ট্রেলিয়ার কোয়ালা নামক প্রাণীরা খাদ্য সমস্যায় ভুগছে। তো এই পয়েন্টটা লিখে দেবো কোয়ালা ভাল্লুকের বিপন্ন হয়ে যাওয়ার কারণ হিসাবে, এই যে কোয়ালা ভাল্লুক কেন বিপন্ন হয়ে যাচ্ছে। আর এই যে গঙ্গার শুশুক হচ্ছে পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য আজ ক্রমশ কমতে শুরু করেছে, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপে এই পরিবেশ দূষণ জীববৈচিত্র্য হ্রাসের জন্য দায়ী। এই পয়েন্টটা লিখবো যে শুশুকের মারা যাওয়ার কারণ হিসাবে শিল্প এবং কৃষিক্ষেত্রে বর্জ্য পদার্থ গঙ্গার জলে জমা হয়ে ব্যাপক দূষণ সৃষ্টি করছে, ফলে গঙ্গার শুশুক এবং বহু জলজ প্রাণীরা মারা যাচ্ছে। আর শেষ প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে জল এবং আলোর ভূমিকা লেখো। তো উদ্ভিদ দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে এবং মূল দ্বারা জল শোষণ করে, সবুজ পাতায় ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে, আর সূর্যালোক কি করে জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে, পরে হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল মূলকে পরিণত হয় ও পরে জল অক্সিজেন উৎপাদন করে, সালোক সংশ্লেষে 1 অণু গ্লুকোজ তৈরি করতে 12 অণু জলের প্রয়োজন। তো এই হলো উদ্ভিদের খাদ্য তৈরিতে জল এবং আলোর ভূমিকা। তো এই ছিল মডেল কোশ্চেন পেপার 6 এর প্রশ্নের উত্তরগুলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।